Hey guys, Assalamualaikum. This is Michilian Shakhawat from Sonet and welcome to my channel Sonet Expert. So guys, after the thumbnail, you can see me. I am going to go to the bike seat. So, I'm going to go to the bike seat. So, I'm going to go to the bike seat. I am going to go to the bike seat. ওই সময় থেকে আমার R15 ভালো লাগা শুরু করে মানে বাইক ভালো লাগা শুরু করে তারপর আমি ওই সময় বলি না বাইকে অন্যরকম একটা ফিল এসে পড়ছে বাইক বসার পরেই তো আমি তো হাতে পায়ে লম্বা হয়ে গেছি তো বয়স বাড়তেছে লম্বা হবই আপনারা দোয়া করবেন তো ওই সময় লাগ পেয়ে গেছে যেহেতু তো আমার ওই সময় অনেক ভালো লাগছে বাইকটা তো আমি মনে মনে অনেক ভালো লাগছে তো প্রকাশ করি না কাউকে তো ওই সময় ছবিটা দেখে আমার তো আর অন্যরকম ফিল হয়ে গেছে দেখ যে লাগল পাই তারপর ওই দিন গেছে ইয়েস ওই দিন গেছে তারপর আমি একটা আমার ইউটিউবে আমার সামনে একটা ভিডিও আসে আপনারা না জানেন আবার জানতেও পারেন আপনি যে বিষয়ে কথা বলবেন ইউটিউব বা গুগল আর ফেসবুক আপনাকে ওই সময় ভিডিও দিয়ে দিবে যেমন আমি স্মার্ট ওয়াচের কথা বলতেছি স্মার্ট ওয়াচ দেখবেন ভিডিও এসে পড়ছে ফেসবুকে ইউটিউবে বাইক ব্যাপারে যা আলোচনা করছি তো ওই সময় ইউটিউব আর গুগল জেনে গেছে তারপর আমার সামনে ইউটিউবে একটা বাইকের ভিডিও আসে তারপর আমি আন্তাজি ক্লিক করে দিছি স্মার্ট টিভি আছে আমাদের স্মার্ট টিভি আমি স্ক্রলিং করতেছি তারপর এই ভিডিওটা আসে ক্লিক করছি তো আমার একবারে ইজি হয়ে গেছে আমি শিখে গেছি হয়তো একদম দেখি শিখে গেছি এমনি আর কি তারপর ওই দিন ভিডিওটা শেষ তারপরের দিন ভাই বাড়ি গেছে দোকানে গেছে তো ওই সময় বাইকের চাবিটা বাসায় রেখে গেছে আমি বাইকের চাবিটা নিয়ে আমি তো বলছি দেখছি একটা ট্রাই করি ইউটিউবে যদি ভিডিওটা দেখছি ট্রাই করি তো বাইকের চাবিটা নিয়ে আমি হুন্ডারে বসলাম বসে স্টার্ট দিলাম স্টার্ট মানে আমি বাইকের চাবিটা দিলাম ক্লাস ধরলাম পিক আপ দিতেছি আমি ঘুরাইতেছি আর কি পিক আপ ঘুরাইতেছি কিন্তু আর চালাই নেই তো ওই সময় আজান দিতেছে আম্মু বলতেছে কী করো কী করো কী করো আসে পড়ো তো আমি ওই সময় আসে পড়ি আর ওই দিন ওই সময় গিয়ে আমি বাইকটা চালাই আমি ভিডিও দেখতে শুরু করছি তো আমি ওই সময় পারতাম না আবার ভয়ে আর পিক ক্লাস ছাড়ি নাই ওই সময় দৌড় দেয় এর জন্য ভয়ে আর ক্লাসটা ছাড়ি নাই ওই সময় বাড়িতে এসে ভিডিও টিডিও দেখতেছি ইউটিউবে অনেক ভিডিও দেখছি তো এরপর আমি পুরোপুরি শিখে গেছি আসলে আমি নিজে নিজে শিখছি পরে দেখবেন ভাই শিখে গেছে তো আমি পুরোপুরি নিজে শিখছি আর কি নিজে শিখছি আমি চালাইছিও আপনারে বলি রাত্রে ভিডিও টিডিও দেখা শেষ রাত্রে বাইরে চাবি রেখে রাত্রে বাহার হয় সবাই চাটা খাইতে তো ওই সময় আমি চাবিটা নিয়েই একবার বাইকে স্টার্ট দিয়ে দিছি স্টার্ট দিয়ে আস্তে আস্তে করে ছাড়ছি এই যে শিখে গেছি বাইক আর কিনে সিদ্ধান্ত আমি নিজে নিজে শিখছি একটু পরে দেখবে এখন ভাই আমি নিজে নিজে পারি ভাই এখন শিখাই দিবে আর কি আপনারা আপনারা দেখাবে কীভাবে শিখাচ্ছি একটু রাস্তার মধ্যে চালাইছি রাস্তার মধ্যে কিন্তু দিন চালানে বাড়িতে চালাইছি তো আজকে রাস্তা চালাবো একটু পরে এই যে দেখতেই পারবেন ওই সময় আমি ক্লিয়ার হয়ে যাবে বা একেবারে ক্লিয়ার করে দেবো আমি পারি তারপর আরও ক্লিয়ার করে দিবে হাটটা ক্লিয়ার করবে এতদিন আমি বাড়ি চালাইছি তো এখন শুনেন আমি স্টার্ট দিয়ে চালান শুরু করছি তারপর 18 তারিখ চালাইছি 18 তারিখ রাত্রে চালাইছি পরে 19 তারিখ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ আমার ভাই অসুস্থ হয়ে গেছে তার পেট ব্যথা তো ডাক্তারের কাছে গেছে ওই সময় বিকেলে গেছে আর কি বাইকের চাবি বাসায় রেখে গেছে ডাক্তারের কাছে গেছে পর আমি বাইকের চাবিটা দিছি তাদের বাইক কিন্তু বাসার ভিতরে থাকি নামাতে অনেক কষ্ট হয় অনেক উঁচা থেকে নামাইতে হয় তো ওই সময় আমি কিসের জন্য আল্লাহ একটা অদ্ভুত শক্তি দিয়ে দিয়েছি আমি কিন্তু বাইক লাগতে পারবো না আমি কিসের জন্য কীভাবে কীভাবে নামাইছি আল্লাহ জানে তো আমি নামাইয়ে তারপর আম্মু বাবা করতেছে তোর ভাই বানসার আম্মুর কাছে তুই বাইক নামাইছ তো এরবি কীভাবে তারপর ওই দিন আমি বাইকটা নামাইছি নামাইয়ে আমি চালান শুরু করছি বা আমাদের উঠানের মধ্যে ঘুর ঘুর ঘুরতেছে আর কি বাইকটা নিয়ে তারপর আমি একটু রাস্তার মধ্যে আশেপাশে ঘুরছি তারপর 1-2টা রাউন্ড দিছি তারপর আর ভালো লাগে না আপনারা যে জিনিস দেখবেন আপনারা যে জিনিস ভালো লাগা শুরু করবে ওইটা পাওয়ার পরে আর ভালো লাগবে না সেদিন চালাইয়া আমি আমাদের বাসার ভিতরে কিন্তু হুন্ডাটা এসে পড়েছি কীভাবে জানি উঠাইছি তো অনেক সিঁড়ি না সে উঠানে একটু সমস্যা হয় একটা কাঠ দিছি কাঠ দিয়ে পিক আপ দিছি আর যে উঠে গেছে অনেক শক্তি ভাই কিন্তু একা উঠাতে পারে না আব্বু বাকি ভাই লাগে একজন লাগে আমি কীভাবে একা উঠে করে দিচ্ছি আল্লাহ জানি আমি নিজেও জানি কীভাবে কী করছি শখের বসে আর কি তারপর ওই দিন চালাইছি
19 তারিখ চালাইছি 20 তারিখ আমি স্কুলে গেছিগা ভাই ঢাকা গেছেগা আমি জানতাম না ঢাকা যাইবে এই বলছিল ঢাকা যাইবে আমি জেমে শয়তানি করতেছে আমার সাথে আমি চালাই দিকা আমি বাইকে চাবিটা দিয়ে আমি স্কুলে গেছিগা সকাল 10টার দিকে আমি একটা সময় ছুটি দিছে ওই দিন একটা সময় বাড়িতে এসে দেখে ভাই নাই আমি চাবি চসনস করে ইয়া বিচারছি অন্যান্য আমি বলছি কোনোদিন যেহেতু চাবি নেয় নাই আসতেও নিবে না আগে যতবার আসছে ঢাকা থেকে চাবি থুয়ে গেছে যাওয়ার সময় চাবি নেয় নাই কোনো সময় চাবি নেয় নাই বাড়ির মধ্যে ডয়ের মধ্যে থুয়ে রাখতো তো আমি বলছি আমি সদিন করতেছি আমি চালাই দিকা ডয়ের থুয়ে যাবে মনে নেই হয়তো না মনে করে যাবে গা আমি তো জানি না সত্যি সত্যি যে নিবে গাম নিয়ে চলে যাবে আমি তো জানতাম না গাইস তারপর নিয়ে চলে গেছে 19 তারিখে বিশ তারিখে চলে যাওয়ার পর অনেক সৌভাগ্য হয়েছে আমি বাইকটা চালাবো বলে আমি স্কুল থেকে আসছি স্কুল ছুটির পর বন্ধু বান্ধব এসে আড্ডা দিয়ে তারপর আসি কালকে ওই দিন আমি আড্ডা না দিয়ে ধুইরে বাড়ি চলে এসেছি ওরে তাড়াতাড়ি গাড়ি দিয়ে কোন সময় গাড়িটা চালাবো আইসা দেখি নাই সু অনেক সুখাদয় গেছি তারপর 20, 21, 22, 23, 24, 25, 26, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 আসছে তারপর বলছিল ইয়া ফেব্রুয়ারি 29 তারিখে বলছিল 1 তারিখে আসবে 1 তারিখ আসে নাই ডেট পিছাইছে ইয়া ইউনিভার্সিটি কি কাজ আছে এর জন্য ডেট পিছাইছে তারপর 2 তারিখ বলছে আসবে তারপর বলে 4 তারিখে আসবে 4 তারিখ আসে নাই তারপর বলছে 5 তারিখে আসবে এইভাবে ঘুরেতে ঘুরেতে শেষ তারপর 5 তারিখে ফাইনালি আসলো চাবিটা পেলাম 5 তারিখে চালাইছি তো আগে তো আশেপাশে চালাইছি অনেক সুখ সুখাওয়া এখন মিটলো তো এখন চালাবো তো আপনারা দেখেন লেটস গো তো শুনলে এই তো পছন্দের গল্পটা তো এখন হলো বাইক শিকার পালা শুনে কি কি যে ফার্স্টে হচ্ছে এটা হরেন এটা হচ্ছে ইন্ডিকেটর এটা হচ্ছে হেডলাইট এটা হচ্ছে স্টার্টিং এটা হচ্ছে ফেল তারপর মানে চাপ দিবি বাড়াবি তখন গাড়ির স্পিড বাড়বে গাড়ি বাইকের মেন লক্ষ্য হচ্ছে কন্ট্রোলিং তোর ভালো হলে তোর বাইক কখনো অ্যাক্সিডেন্ট হবে না বাট সাইকেলে কিন্তু তুই জোর যত বেশি প্যাডেল মারবি স্পিডে চলবে বাট এখানে কিন্তু এই যে এই পিক আপ যত স্পিডে দিবি তত স্পিডে বাইক চলবে বাট বাইকের হচ্ছে মেন জিনিস হচ্ছে ইভেন কন্ট্রোলিংটা গাড়িটা কন্ট্রোলিংটা করতে হবে তো তুই এখন তোর কাজ হচ্ছে তুই ক্লাচ ধরবি এবং ক্লাচটার সাথে সাথে পিক আপটা একদম মিল রেখে ক্লাচ ছাড়বি পিক আপ পৌঁছা দিবি ক্লাচ ছাড়বি পিক আপ পৌঁছা দিবি তো গাইস এখন একবারে তো চালানো শিখে গেছে আমি অনেক আগে শিখছি তো ভাই আজকে একবারে পুরো হাতটা ক্লিয়ার করে দিল তো এখন চলে এসেছি আমাদের 10 জনের রোড রাস্তার মধ্যে এখানে সুন্দর করে গাড়িটা চালাবো আর সাথে আছে আমার টিম ফ্রেন্ড আসছে তো এক ফ্রেন্ড আসে পরে আসছি বেশি পরে তো ওদেরকে সালাম দাও সালাম আলাইকুম তো আরেক ফ্রেন্ড আছে রিফাত তো আমরা ঘুরতে চলে এসেছি এখানে তো অনেক ভালো লাগছে হাতটা ক্লিয়ার হয়ে গেছে তো আপনারা সামনে আছেন আবার দেখেন কিভাবে স্টার্ট দেই
এই যে দেখাও তো এই যে এইভাবে ক্লাচটা এইভাবে ধরছি আর চাবিটা এই যে দিয়ে দিছি এখানে আপনারা দেখতেছেন তো দেখতেছেন রিফাত এই যে চাবিটা দিয়ে দিছি এই যে এটা অন করলাম গাড়ি নিয়ে নিচে আছে তো আপনারা তো দেখলেন আমি যে বাইক চালানো একেবারে পুরোপুরি পেরে গেছি তো এখন এটা সাইড করি তো গাইস দেখতে পাচ্ছেন এটা এখন চালে আবার বাড়ি চলে যাবো এখন নামাজ টামাজ পড়ছি আজকে শুক্রবার যেহেতু একটু নামাজ টামাজ করে আসছি এখানে একটু ঘুরে আসছি যে বন্ধু বান্ধব তোমার নাম রিফাত না এই যে হাসিব আর আমি এসছি এখানে ঘোরাঘুরি করতেছি এই যে দেখে আসেন নিবিড় অনেক সুন্দর আর আশেপাশে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা তিন রাস্তা মোড়ে মেদে যে দাঁড়ায় রয়েছি তো অনেক ভালো লাগতেছে না রিফাত তো এখন বাড়ি চলে যাবো হ্যাঁ খাওয়া দাওয়া করতে হবে তো এখন বাড়ি চলে যাবো Oh, that's it, guys. No more today. Thanks for watching this video. Don't forget the like button. Tata, take care. Have fun. Bye bye.